সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক যে ধারণা সেটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম এবং ন্যারেশনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদের সাথে একটি বক্সের মাধ্যমে উপস্থাপন করলাম। আজকে ন্যারেশনের দ্বিতীয় যে অংশটি আছে, সেন্টেন্স আকারে ন্যারেশন আমরা আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা ফ্রেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই আমরা যদি সেন্টেন্স বেসড ন্যারেশন না পারি, ফ্রেজ ন্যারেশন কখনোই পারবো না, কেমন? তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি একটি সেন্টেন্স লিখি, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই উইল গো টু ঢাকা। খেয়াল করো, আমরা শুরুতে বলেছিলাম যে সেন্টেন্সের পরিবর্তন করতে গেলে আমাদেরকে পাঁচটি জিনিসের উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে। বেস্ট ওয়ান হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, ইনভাইটেড কমা, পার্সন, টেন্স এবং কিছু ওয়ার্ড থাকবে যেগুলো পরিবর্তন করতে হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। সর্বপ্রথম আমরা যে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করব, সেইড টু। এখন সেইড টুর পরিবর্তে আমি এই যে রিপোর্টিং ভার্ব সেইড আছে, এর পরিবর্তে যেগুলো লিখলাম এখানে আমরা, সেইড, টোল্ড, আস্কড, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, প্রেড, উইস্ট, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এখন কোনটা ইউজ করব? সর্বপ্রথম আমাকে যেটা আইডেন্টিফিকেশন করতে হবে সেটা হচ্ছে ইনভাইটেড কমার ভিতরে যে সেন্টেন্সটি থাকবে এটি কোন সেন্টেন্সে আছে। দেখি, অ্যাসারটিভ আছে, ইন্টারগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, অপটেটিভ না এক্সক্লেমেটরিতে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেন্টেন্সটি দেখলাম যে সেন্টেন্সের শেষে কোনো কী নেই, প্রশ্নবোধক চিহ্ন নেই, তার মানে ইন্টারগেটিভ নয়, এটি ভার্ব দ্বারাও শুরু হয়নি, দ্যাট মিন্স এটা ইম্পারেটিভ নয়, এটি এক্সক্লেমড উইথ আমার প্রেইড বা উইস্ট মূলক কোনো বাক্য নেই, তাহলে এখানে সরি মে আল্লাহ বা উইশ লিভলং এই ধরনের কোনো বাক্য নেই, তাহলে এটা অপটেটিভ সেন্টেন্স নয় এবং এক্সক্লেম উইথ শেষে তোমার কোনো আশ্চর্যবোধক চিহ্ন নেই, তাহলে এটা কি নয়, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স নয়। সর্বোপরি যেহেতু সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে সেইড বা টোল্ড ব্যবহৃত হয়। তাহলে দেখো সেখানে সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না, এই সেইড টুর পরিবর্তে, খেয়াল করো, শুধু এই সেইড টুর পরিবর্তে হবে টোল্ড, টোল্ড মি অবজেক্ট থাকবে। এখন দেখো এই কমা ইনভাইটেড কমা, অ্যাসারেটিভ সেন্টেন্স যখন পেলাম তখন এই কমা ইনভাইটেড কমার পরিবর্তে ব্যবহৃত হবে দ্যাট, 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 কেমন? এবার দেখো আমাকে সেন্টেন্সের ভিতরে গেলে পার্সনের পরিবর্তন করতে হবে, তাহলে আই আমরা বলেছি, দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম এই জিনিসটা বোঝা, ফার্স্ট পার্সন অলওয়েজ ফার্স্ট প্লেস বা সাবজেক্টকে অনুসরণ করবে, তাহলে ফার্স্ট পার্সনকে আই, আই ফার্স্ট পার্সন, আমার ফার্স্ট প্লেসে কে আছে, হি আছে। দেখো একটি বাক্যের মধ্যে প্লেস থাকবে তোমার দুইটা, একটা হচ্ছে ফার্স্ট প্লেস, একটা হচ্ছে পরে যেটা থাকে সেকেন্ড প্লেস, আর থার্ড প্লেস যেটা থাকে সেটা তার কোনো জায়গা থাকে না, এর জন্য সেটা আসে নো চেঞ্জ। দেখো তাহলে এই আইটা ফলো করছে আমার কাকে, হিকে, আই যেহেতু সাবজেক্ট তাহলে হি সাবজেক্টের আই হি হবে, হি বলছি, উইল, উড, শ্যাল, শুড থাকলে তার পরিবর্তে উড হবে, উড, হি উড। মনে রাখবা যে মডাল যে ১৩টি অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি মডাল শব্দগুলো ব্যবহার হলে ভার্বের বেস ফর্ম বসে যায়, তার কোনো পরিবর্তন হয় না, তাহলে গো থাকলে সেখানে কি হয়ে যাবে, গো হয়ে যাবে, কেমন, টু ঢাকা, ঢাকা। বেস, আমাদের টোটাল বাক্যটা কমপ্লিট হয়ে গেল। দেখো তাহলে আমরা কি লিখতাম, হি টোল্ড মি দ্যাট হি উড গো টু ঢাকা। কি কি পরিবর্তন করলাম আমরা, সেটির পরিবর্তে টোল্ড করলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট করলাম, পার্সনের পরিবর্তন করলাম, ভার্বের কয়টা জিনিস হচ্ছে, এক, দুই, তিন, চার। আর আরেকটা জিনিস আমরা বলছি, কিছু সেন্টেন্সে ওয়ার্ড থাকে, যদি এগুলো প্রয়োজন হয় তাহলে আমরা পরিবর্তন করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি বাক্য লিখি, আমরা লিখি হি সেইড টু মি কমা ইনভাইটেড কমা ইউ ওয়ান টেড টু প্লে কমা ইনভাইটেড কমা শেষ। তাহলে যেহেতু এই বাক্যটি সাবজেক্ট দ্বারাই শুরু হয়েছে, অন্য কিছু নেই, আর তাহলে এটাও হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, আর অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার সাবজেক্ট থাকবে হি, যেহেতু আর সেইড টু পরিবর্তে ব্যবহার করব
told এবং me অবজেক্টের me comma inverted comma এর পরিবর্তে হবে that. এখন দেখো আমরা বলেছিলাম second person, ইউটা কোন person এখানে? Second person, second person কাকে অনুসরণ করবে? First place না second place? Second place কে অনুসরণ করবে, কেমন? তাহলে you second place কে অনুসরণ করে। এখন second place এ এখানে me আছে, আমরা তো me দ্বারাই sentence শুরু করতে পারতাম, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি me দ্বারা কখনো কোনো sentence শুরু হয় না, কারণ object দ্বারা sentence শুরু হয় না, subject করতে হয়, কেমন? তাহলে দেখো এই me-র subjectটা কি? I. me-র subjectটা হচ্ছে I. wanted, দেখো আমরা বলেছিলাম be one verb যদি present form হয় be two verb first form ব্যবহার হবে, এবং be two থাকলে had যোগ করে verb first participle form ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু wanted verb be two আছে, তাহলে আমরা কি যোগ করব? প্রথমে had, তারপরে wanted এর first participle form wanted, wanted, wanted এর পরে দেখো to play, play তো আমার হয়তো প্রশ্ন আসতে পারে স্যার এটাও তো একটি ভার্ব, কেমন? তাহলে মনে রাখতে হবে টুর পরে আর কোনো পরিবর্তন হয় না, যেটা ভার্বের যদি বেস ফর্ম থাকে সেটা বসে যায় টু প্লে, টু প্লে। দেখো তাহলে আমরা কি করলাম এখানে যে পরিবর্তনগুলো দেখো, একটি পরিবর্তন, দ্বিতীয় পরিবর্তন, তৃতীয় পরিবর্তন এবং চতুর্থ পরিবর্তন, বাড়তি কোনো সাব সেন্টেন্স নাই, এজন্য আমরা পরিবর্তন করা আমাদের কোনো প্রয়োজন হয়নি, কেমন? দেখো আমরা আরো একটি বাক্যের উদাহরণের মাঝে দেখি, he said to me comma inverted comma he had playing cricket. Playing comma inverted comma শেষ কি লিখলাম, he said to me he had been playing cricket, কেমন? তাহলে খেয়াল করো যদি ভার্বের আমরা বলেছিলাম টেন্সের ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে, সরি এটা হচ্ছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে টেন্সের আর কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে হি সেড টু মি, এই হি সেড এর পরিবর্তে হি সেড টুর পরিবর্তে হচ্ছে টোল্ড এবং মি মি কমা ইনভাইটেড কমার পরিবর্তে এখানে কি হবে আমাদের? দ্যাট, দ্যাট। এখন দেখো যেখানে মূল বিষয় বোঝানোর জন্য সেন্টেন্স লেখা সেটা হচ্ছে এখানে আমার সাবজেক্ট হচ্ছে হি, আর সাবজেক্ট যদি থার্ড পারসন হয় আমরা বলেছি নো চেঞ্জ, কর্তা তার কোনো পরিবর্তন হবে না, দ্যাট মিন্স হি থাকলে হি এ বসে যাবে, এবং হ্যাড বিন প্লেয়িং যদি ফার্স্ট পারফেক্ট থাকে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায় এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। টোটালি এগুলোই হচ্ছে আমাদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এর বিশেষত আর বাইরে তেমন কোনো পরিবর্তন নেই, তোমরা শুধু এই কয়েকটা নিয়মকে একটু ভালো করে অনুশীলন করবে। এছাড়াও যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কোনো বাক্য থাকে তাহলে ইনভাইটেড কমার ভিতরে কমা কোটেশনের ভিতরে যে অংশটি থাকে সেই অংশটুকুর পরিবর্তন করতে হয় না, যেমন হি সেড টু মি কমা ইনভাইটেড কমা the sun rises in the east. দেখো তাহলে হির হি সেইট এর পরিবর্তে হচ্ছে সেইট লিখতে পারি, অথবা আমরা টোল্ড ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে দ্যাট, এই পুরো বাক্যের আর কোনো পরিবর্তন হবে না, সরাসরি বসে যাবে। তাহলে আমরা কি জানি যে বললাম যে চিরন্তন কোনো সত্য বাক্য ইউনিভার্সাল ট্রুথ হলে কমা কোটেশন ইনভার্টেড যেটা থাকবে সেটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। এছাড়াও যদি আমার রিপুটিং ভার্ব কি, যদি আমার রিপুটিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় যেমন সে থাকে, সে বা সেইস, সেইস বা টেল অবলিক বা টেলস,
এই টেন্স থাকলে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তার মানে ভিতরে যে বাক্যগুলো থাকবে এই বাক্যগুলোর পরিবর্তন, যদিও পরীক্ষায় প্রেজেন্টের এরকম খুব কমই আসে, কিন্তু তারপরও লক্ষ্য রাখতে হবে যে অ্যাসারটিভের যে নিয়মগুলো রয়েছে এর বাইরে কোনো নিয়ম নাই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা যে সেন্টেন্সটি লিখছি, দেখো হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আর ইউ ইল প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা শেষ। তাহলে দেখো, যেহেতু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি এখানে শেষে একটি কী আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তা আমরা বলেছি যদি কোনো বাক্যের শেষে এরকম কোশ্চেন মার্ক থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে এই রিপিটিং ভার্ব সেইডের পরিবর্তে, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সেইড কথাটি উল্লেখ করে দিয়েছি, সেইডের পরিবর্তে আমার কী ব্যবহৃত হবে, আস্কড ব্যবহৃত হবে। এখন দেখো তাহলে আমরা সেইড টুর পরিবর্তে লিখব হি, সেইড টুর পরিবর্তে লিখব আস্কড, আস্কড মি। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কী লিখবো, এখানে আছে ইফ এবং ডাব্লিউএইচ কোয়েশ্চন। ডাব্লিউএইচ কোয়েশ্চন বলতে মনে রাখবা রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়াট, এই ধরনের বাক্যগুলো যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সেখানে ইনভার্টেড কমা কোটেশনের পরিবর্তে ইফ ব্যবহার হবে না। কিন্তু যদি সেখানে ডাব্লিউএইচ কোয়েশ্চন না থাকে, অক্সিলারি ভার্ব আমার হচ্ছে কোনটা, আমার অক্সিলারি ভার্বগুলো হচ্ছে বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু ভার্ব, তার হচ্ছে তোমার ডু, ডিড, ডাজ এবং হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটির যে কোনো একটি ভার্বের ক্রাইটেরিয়া যদি থাকে তখন তোমার এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। তো যেখানে এখানে আর আছে, আরটা হচ্ছে কি আমার ভি ভার্ব, কেমন, তাহলে হচ্ছে এখানে ব্যবহৃত হবে ইফ, ইফ। এইবার দেখো আমরা কি আরে লিখবো, না, কারণ সাবজেক্ট সবসময় মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলেও বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এখন ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, কাকে অনুসরণ করবে, ফার্স্ট প্লেসকে না সেকেন্ড প্লেসকে, আমরা অলওয়েজ বলেছি ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে বা অবজেক্টে যে থাকবে। তাহলে ইউ হচ্ছে আমার এখানে এই সেকেন্ড প্লেস হচ্ছে মি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখবো, মি এর সাবজেক্ট হচ্ছে আই, কেমন, আই ওয়াজ ইল, আই ওয়াজ ইল, আমার বাক্যের কাজটুকু শেষ। ওকে, তাহলে দেখো পরে আরেকটা বাক্য আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সহজ বিষয়গুলো একটু সঠিক খেয়াল করলে তোমরা সহজে এটা বলবা, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা হোয়াট ইজ ইউর নেম, প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা শেষ। লক্ষ্য করো সেম টু সেম প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে তো আমরা জানি একই কথা যে সেটটির পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আস্কড ব্যবহার করবে, আস্কড মি। ইনভাইটেড কমার পরিবর্তে এখন কি ব্যবহার করব, লক্ষ্য করো কি ব্যবহার আছে, হোয়াট। একটা কথা বারবার বলি, এই জায়গাটাকে তোমরা খেয়াল করবা, ইফ এবং হোয়াটের পার্থক্য হচ্ছে যখন ডব্লিউএইচ কোশ্চেন থাকবে বা রিলেটিভ প্রোনাউন থাকবে, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, এই ধরনের বাক্যগুলো তখন যখন সেন্টেন্স তোমার শুরু হবে, ইন্টারোগেটিভটা কমপ্লিট হবে, তখন তুমি সেখানে আর এই কমা ইনভাইটেড কমার পরিবর্তে ইফ ব্যবহার করবে না, সেখানে তুমি ব্যবহার করবে ডব্লিউএইচ কোশ্চেনের যেই ওয়ার্ডটি থাকবে রিলেটিভ প্রোনাউনের সেটাই সরাসরি সেখানে বসিয়ে দিবে। তাহলে হোয়াট আছে, আমরা এখানে কী লিখবো, হোয়াটের হোয়াট লিখবো। এখন দেখো ইউর, ইউর কোন পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে কাকে অনুসরণ করবে, হিকে না মিকে, অবশ্যই কাকে, মিকে, কারণ ইউটা আমরা অলওয়েজ বলেছি সেকেন্ড পার্সন। বারবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ন্যারেশন করতে গেলে পার্সনের এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুল করবে। তো দেখো ইউটা মি, এখন আমরা কি এখানে লিখবো, হোয়াট আই নো, কারণ হচ্ছে মনে রাখবা ইউ, ইউর, ইউরস, হ্যাঁ, তাহলে এখানে ইউ, ইউ, ইউর, এটা হচ্ছে পসেসিভ ফর্মে, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, তাহলে অবশ্যই সাবজেক্টের আই এর পসেসিভ না, আই মি মাই, তাহলে হোয়াট মাই নেম, হোয়াট মাই নেম, কেমন, হোয়াট মাই নেম, ইজ থাকলে আমরা কি বলেছি মনে আছে, ইজ থাকলে সিঙ্গুলার প্রনাউন, যেহেতু ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সহজ, আমাদের এখানে এই দুটো বিষয় আছে, তাছাড়াও প্রেসেন্স জেনারেশন করতে গেলে আরও কিছু জটিলতা আছে, আমরা পরের ক্লাসে ওই জটিলতাগুলো নিয়ে আলোচনা করব, কেমন। তো
শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই আমরা হি সেড টু মি কমা ইনভার্টেড কমা আমরা লিখলাম গিভ মি এ বু দেখো তাহলে সহজে তুমি প্রথমে সব সময় মনে রাখবে যে সেন্টেন্স যখন তুমি ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে যাবে সর্বপ্রথম তুমি ফলো করবে আগে কমা কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি আছে এটা কোন সেন্টেন্সে আছে তাহলে শুরুতে দেখে এখন শুরুতে কি আছে গিভ লেখা আছে গিভটা আসলে কি মেইন ভার্ব দ্বারা তো আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্সের সেটটাকে এখন বুঝতে হবে গিভ মি এ বুক আমাকে কি করা হয়েছে অর্ডার করা হয়েছে উপদেশ দেওয়া হয়েছে অনুরোধ করা হয়েছে আদেশ করা হয়েছে না আমাকে অনুরোধ করা হয়েছে তাহলে আমি হি এই সেইড টুর পরিবর্তে লিখব রিকোয়েস্ট টি রিকোয়েস্টেড মি এই কমা ইনভাইটেড কমার পরিবর্তে ব্যবহার হবে কি টু তাহলে লিখব টু মনে রাখবে টু লেখার পরে ভিতরের যেই সেন্টেন্সে যাই আছে শুধু পার্সন ছাড়া আর কোনো কিছুরই পরিবর্তন হবে না তাহলে গিভের আমাদের যা আছে গিভ গিভ মি এখন খেয়াল করো এই মিটা কোন পার্সন মিটা ফার্স্ট পার্সন আই মি মাই মাই এখন ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে মেকে না অবশ্যই ফার্স্ট প্লেসে যে আছে হিকে অনুসরণ করবে তাহলে এখানে দেখো গিভ যেহেতু ফার্স্ট পার্সন আছে এ অবজেক্ট মি অবজেক্ট ফর্ম তাহলে এর অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে হিম গিভ হিম এ বুক দেখছো অত্যন্ত সহজ একটি বিষয় সহজে আমরা এর পরিবর্তনটুকু করে ফেললাম আমরা আরেকটা সেন্টেন্স লিখি দেখো হি সেইড টু মি কমা ইনভার্টেড কমা ডু নট ওয়াস্ট ইউর টাইম ইউর টাইম মনে রাখবে যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ থাকে ডু নট এটা একটা নেগেটিভ ফর্ম তাহলে ইনভাইটেড কমার পরে ইনভাইটেড কমার সেখানে আমাকে নট টু লিখতে হয় কেমন দেখো তাহলে আমরা হি এই সেডের পরিবর্তে কী লিখবো যেহেতু ডু নট ওয়াস্ট ইউর টাইম ডু দ্বারা বাক্য শুরু হয়েছে এবং সেটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট ওয়াস্ট টাইম তোমার সময় নষ্ট করো না তাহলে তাকে একটা কী দিয়েছে উপদেশ দিয়েছে অ্যাডভাইসড হি অ্যাডভাইসড হি অ্যাডভাইসড মি এখন যেহেতু ডু নট আছে না বোধক আছে তাহলে সবসময় কী বসাবো নট টু বসাবো কেমন নট টুর পরে নট টু ওয়াস্ট ওয়াস্ট ইউরটা সেকেন্ড পার্সন মি যেহেতু ইউ ইউ ইউর পসেসিভ ফর্মে আছে মির পসেসিভ ফর্ম হবে মাই ডু নট ওয়াস্ট মাই টাইম টাইম ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো সহজে আমরা দুটো জিনিস এখানে তাহলে লক্ষ্য রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে যেই কমা কোটেশনের ভিতরে পার্সন ছাড়া অন্য কোনো কিছুর পরিবর্তন করা যাবে না এবং বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে নট টু বসাতে হবে ইনভাইটেড কমার পরে আর যদি নেগেটিভ না হয় তাহলে শুধু টু বসাতে হবে কেমন তো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এর পরবর্তী যে বিষয়টা এই সেন্টেন্সের পরে ইম্পারেটিভ সেন্টেন্স আরও কিছু সেন্টেন্স আছে যেগুলোর পরিবর্তনগুলো একটু ভিন্ন অধিকাংশ সেন্টেন্স অনেক সময় যদি লেট দ্বারা শুরু হয় হি সেইড টু মি কমা ইনভাইটেড কমা যদি থাকে আমার লেট আস গো লেট আস গো আউট ফর এ ওয়াক ইনভাইট কমা শেষ তো অধিকাংশ সময় লেট দ্বারা যদি কখনো প্রস্তাব বোঝায় লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে মনে রাখবা সেখানে ব্যবহৃত হবে সেট টুর পরিবর্তে রিপোর্টিং ভার্বে সেট টুর পরিবর্তে প্রোপোজড ব্যবহৃত হয় কী ব্যবহৃত হয় প্রোপোজড এবং সেটা যদি প্রস্তাব না বুঝিয়ে অনুমতি বোঝানো হয় তাহলে সেখানে সাজেস্ট বা রিকোয়েস্ট ব্যবহৃত হয় কেমন তাহলে দেখো চলো আমরা বাইরে হাঁটতে যাব তাহলে এটা একটা প্রস্তাব বুঝিয়েছে এই জন্য এখানে হি এই সেট টুর পরিবর্তে ব্যবহৃত হবে প্রোপোজড প্রপোজড
me এই কমা ইনভার্টেড কমা এবং লেট এর পরিবর্তে ব্যবহৃত হবে দ্যাট দ্যাট আস থাকলে ব্যবহৃত হবে সাবজেক্ট দে দের পরে সব সময় মনে রাখবা প্রপোজড এর পরে দে সাবজেক্ট থাকলে শুড ব্যবহৃত হবে শুড এসএইচও ইউআরডি শুড বাকি গো আউট ফর এ ওয়ার্ক যা আছে তা বসে যাবে তার কোনো পরিবর্তন হবে না কেমন এবং যদি সেটা যদি লেট আস না থাকে লেট মি গোইন চলো আমরা বাইরে যাই লেট মি সেম টু সেম তাহলে এই সেট টু পরিবর্তে ব্যবহৃত হবে এখানে কি রিকোয়েস্ট খেয়াল করো রিকোয়েস্ট এবং সেটা পরিবর্তন হয়ে সাবজেক্টে পড়ে মাইট বসবে সাবজেক্টে পড়ে কি বসবে মাইট ব্যবহৃত হবে এবং বাকি অংশ ব্যবহৃত হবে তাহলে একটা জায়গায় খেয়াল করবা তাহলে একটা জায়গা শিক্ষার্থীরা খেয়াল করবা যে আমরা বারবার বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভাইটেড কমা কোটেশনের পরিবর্তে কি ব্যবহৃত হয় টু ব্যবহৃত হয় এবং নেগেটিভ হলে নট টু কিন্তু লেট দ্বারা বাক্য যদি থাকে তাহলে মনে রাখবা সেখানে কিন্তু ইনভাইটেড কমার পরিবর্তে টু ব্যবহার হবে না সেখানে ইনভাইটেড কমার পরিবর্তে এবং লেটের পরিবর্তে ব্যবহৃত হবে কি দ্যাট ব্যবহৃত হবে সাবজেক্টের পরে যদি প্রস্তাব বুঝায় তাহলে শুড ব্যবহৃত করবা আর যদি প্রস্তাব না বুঝিয়ে যদি তোমাকে অনুরোধ বোঝানো হয় কোনো কিছুতে অথবা সাজেস্ট করা হয় তখন তুমি সেই ক্ষেত্রে ব্যবহৃত করবা তোমার এখানে কি মাইট বাকি আর কোনো পরিবর্তন হবে না তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এই পরবর্তী বাক্যে আমরা চলে যাই দেখো হি সেড হি সেড টু মি অর হি সেড টু মি না আমরা একটু চেঞ্জ করে দিই বাক্যটা সবগুলো একই রকম হয়ে যায় মাদার সেড টু মি কমা ইনভাইটেড কমা মে গড হেল্প ইউ ফুল স্টপ দেখো তাহলে আমরা কি বলেছি কখনো যদি মে আল্লাহ মে গড উইশমূলক বা লিভলং বাক্য থাকে তাহলে সহজে বুঝে নেবো যে এটা আছে আমার অপটেটিভ সেন্টেন্স তাহলে এখন আমি সহজে বুঝবো যে আমার এই বাক্যটি অপটেটিভ সেন্টেন্সে আছে তাহলে আমি সেটটির পরিবর্তে দেখব মাদার সেড টু মি মে গড হেল্প ইউ আল্লাহ তোমার সহায় হোক তুমি মা কি করছেন প্রার্থনা করছেন তার ছেলের জন্য তাহলে দেখো আমরা লিখব মাদার সেড টু এই সেড টুর পরিবর্তে লিখব কি ফ্রেড ফ্রেড মি কমা ইনভাইটেড কমার পরিবর্তে ব্যবহৃত হবে দ্যাট এবার দেখো তাহলে আমাকে আগে কী নিতে হবে সাবজেক্ট যে থাকবে এখানে গড মে থাকলে মেয়ের পরিবর্তে ব্যবহৃত হবে মাইট মাইট হেল্প মি তাহলে দেখো অত্যন্ত সহজ বাক্য তুমি বারবার আমি একটা জিনিসের পরিবর্তন বলি যে একটা পরিবর্তন দুইটা পরিবর্তন তারপর হচ্ছে তিন এবং চার টেন্সের পরিবর্তন এবং সাবজেক্টের পরিবর্তন অত্যন্ত সহজ তোমরা শুধু একটু প্র্যাকটিস যদি ভালো করো তাহলে সহজে এই সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারবে কেমন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে যে পরবর্তী সেন্টেন্স আছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এক্সক্লেমি সেন্টেন্সে আলোচনায় যাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা লিখলাম হি সেড টু মি কমা ইনভাইটেড কমা আলাস আলাস কমা আই এম আনডান ফুল স্টপ ইনভাইটেড কমা তাহলে দেখো এই যে আলাস শব্দটি আছে আলাস হাই এরপরে কি আছে এক্সক্লেমেশন মার্ক আছে এই ধরনের যদি কখনো থাকে এক্সপ্রেশন হাই আমি আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি হি সেড টু মি আলাস কি আছে এক্সক্লেমেশন মার্ক আছে তো আমরা বললাম যদি এটা কখনো দুঃখের বিষয় হয় যদি দুঃখের বিষয় হয় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয় এবং সেটা যদি কোনো খুশির বিষয় হয় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয় এবং দুঃখের হচ্ছে এক্সক্লেম উইথ সরো কোনো দুঃখের বিষয় হলে সেটা হবে এক্সক্লেমড উইথ সরো এবং কোনো আনন্দের বিষয় হলে সেটা হবে এক্সক্লেমড উইথ জয় আর যদি তুমি কোনো কাজে বিস্মিত হয়ে যাও তাহলে হবে এক্সক্লেমড উইথ সারপ্রাইজড তো দেখো যেহেতু দুঃখের বিষয় তাহলে আমরা শুধু সেই টুর পরিবর্তনে লিখব হি এক্সক্লেমড এক্সক্লেমড উইথ সরো এক্সক্লেমড উইথ সরো ইনভাইটেড কমার পরিবর্তে ব্যবহৃত হবে এক্সক্লেমড সরো তারপর হচ্ছে সরো দ্যাট
एक्सक्लेमेशन सरो मे थाकले एखाने मि दैट आईटा कौन पार्सन फार्स्ट पार्सन हि के अनुसरण करबे दैट हि एम थाकले होच्छे वाज अनडन তাহলে দেখো কি লিখলাম এক্সক্লেম উইথ সরো মি দ্যাট হি ওয়াজ আন্ডার তাহলে এই আলাস থাকলে আলাসের শব্দটি আর ব্যবহৃত হবে না কেমন একটু ভালো করে খেয়াল করবা দেখো আমরা একটি আনন্দের বাক্য দিয়ে দেখি যদি আমাদের এরকম থাকে হি সেইড কমা ইনভাইটেড কমা হুররে উই হ্যাভ Own the game, comma inverted comma. কি লিখলাম? He said, "Hooray! We have won the game." তাহলে হুররে কি বোঝানো হয়েছে? একটি আনন্দসূচক বিজয় উল্লাসসূচক বাক্য বোঝানো হয়েছে। তাহলে হুররে থাকলে এই সেইডের পরিবর্তে ব্যবহৃত হবে কি? He সেইডের পরিবর্তে হবে exclaimed with joy exclaimed with joy inverted comma পরিবর্তিত হচ্ছে that হুররে আর ব্যবহৃত হবে না উই এর হচ্ছে they have থাকলে আমরা বলছি have এবং has থাকলে had they had own এর past participle from হচ্ছে own এ they had won the game তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা সেন্টেন্স পরিবর্তন করার ক্ষেত্রে তুমি ভেঙে ভেঙে পাঠটা সহজে করলে তোমার আর কি বিষয়টা জটিল হবে না কেমন তাহলে বললাম দেখবো যে আমরা রিপোর্টিং প্রথমেই যে রিপোর্টিং ভার্ব থাকবে এই রিপোর্টিং ভার্বটা সেন্টেন্স বেসড পরিবর্তন করব পরিবর্তন করার পর আমরা ইনভার্টেড কমার কাজটি করব এরপরে যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে সাবজেক্টে পরিবর্তন করব টেন্সের পরিবর্তন করব সর্বসাকুল্যে পরিবর্তন করলে আমার জন্য ব্যাপারটা অত্যন্ত সহজ হয়ে যাবে তাহলে আমরা এ থেকে এতক্ষণ যে আলোচনা করলাম শিক্ষার্থী বন্ধুরা কি বুঝলাম যে আসলেই ন্যারেশনটা একটা জটিল বিষয় নয় কিন্তু একটা কথা মনে রাখতে হবে তুমি যদি সেন্টেন্স ভালো করে না চেনো এবং তুমি যদি টেন্সের বিষয়গুলো না বুঝো পার্সন যদি না চেনো তখন সেখানে তোমার সেটা খুবই জটিলতা হয়ে যাবে জটিল হয়ে যাবে তুমি সহজে বুঝবে না তো আমরা পরবর্তী ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই সেন্টেন্সের আরও প্যাসেজ ন্যারেশন করতে গেলে কিছু নিয়ম আছে যেমন আমার গুড মর্নিং থাকলে কি হয় তোমার স্যার থাকলে কি হয় নো থাকলে কি হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং কিছু ইম্পর্টেন্স বিষয় আসে ওগুলো আলোচনা করে পরের ক্লাসে আমরা আলাদা দিলে তোমাদের সেখানে আমরা প্যাসেজ ন্যারেশনের যে নিয়ম আছে ওই প্যাসেজ ন্যারেশন নিয়মগুলো আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ